বন্ধুরা, চাঁদ তারা গ্রহ নক্ষত্র নিয়ে আমরা বিস্তর রোমান্টিক গান লিখলেও তাদের প্রকৃত চরিত্র নিয়ে আমাদের জ্ঞান কিন্তু বেশ সীমিত। তাই বলে কৌতূহল যে কম তা কিন্তু নয়। সেই কৌতূহল মেটাতে কিন্তু খুব দূরে যেতে হয় না, বলছি কলকাতার বিখ্যাত এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের কথা। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, বঞ্জারা বয়েসের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। কি করে এলাম একটু বাদে বলছি। গাড়ি করে আসলে কিন্তু মেন রাস্তাতেই ব্যবস্থা করতে হবে পার্কিংটাকে। শোয়ের নানান ডিটেলস তো জানবই, তার আগে চলো জায়গাটা ঘুরে দেখি। সামনে একটা খুব সুন্দর ফোয়ারা দিয়ে বাগানটা সাজানো। এই বিল্ডিং কিন্তু মহাকাশ বা স্পেস নিয়ে নানান ইন্টারেস্টিং শো দেখানোর জন্য বিখ্যাত। 2 জুলাই 1963 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত দিয়ে এই বিল্ডিংয়ের উদ্বোধন হয়। ধীরে ধীরে হয়ে ওঠে যারা অ্যাস্ট্রোফিজিক্স, স্পেস সায়েন্স বা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছো তো বটেই, বা যারা এই নিয়ে উৎসাহ রাখো তাদের এক নম্বর ঠিকানা। জানলে খুশি হবে, এটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তারামণ্ডল, কলকাতার গর্ব তাতে সন্দেহ নেই। সিঁড়ি দিয়ে উঠেই টিকিট কাউন্টার। টিকিটের দাম 120 টাকা মাথা পিছু। স্টুডেন্ট হলে বা বড় গ্রুপ হলে কনসেশন পাওয়া যায়। 12টা থেকে শো শুরু হয়ে যায়, শেষ শোয়ের সময় সন্ধ্যে 6টা, আর খোলা থাকে রোজই। গেটের বাইরে অনেক খাবারের অপশন থাকলেও বাইরের খাবার কিন্তু ভেতরে একদম অ্যালাউড নয়। এই শোগুলো হয় মূলত 3টে ভাষায়, বাংলা, ইংরেজি আর হিন্দি। টাইমিং তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের যে ভাষা পছন্দ শোয়ের টাইমিং দেখে সেই ভাষার টিকিট কাটতে পারো। একটা শোয়ের মেয়াদ মোটামুটি 40 থেকে 45 মিনিট পর্যন্ত হয়। শোগুলোয় জানতে পারবে আকাশের গ্রহ নক্ষত্রকে কাছ থেকে দেখতে কেমন লাগে বা তাদের চরিত্র কীরকম। খোঁজ পাবে এদের নিয়ে সারা বিশ্বে যেসব গবেষণা হচ্ছে তার থেকে কী কী নতুন জিনিস জানা যাচ্ছে। সারা বছর যে একই শো হয় তা কিন্তু নয়। সেই তথ্যর জন্য ওদের ওয়েবসাইটে যেতে হবে বা ফোন করেও খোঁজ নিতে পারো। নিচে ডেসক্রিপশনে ওদের ওয়েবসাইট লিংক আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম। চলো চারপাশটা ঘুরে আসি। তোমরা কি জানো, এই তারামণ্ডলে শুধু যে শো দেখানো হয় তা কিন্তু নয়, এখানে আছে একটা কনফারেন্স রুম, তাছাড়াও একটা বেশ আধুনিক ল্যাবরেটরি, আছে একটা খুব সুন্দর অ্যাস্ট্রোনমি গ্যালারিও, সঙ্গে খুব শক্তিশালী একটা টেলিস্কোপ। এই প্ল্যানেটোরিয়ামকে একটা আস্ত বিজ্ঞান কেন্দ্র বললে খুব ভুল বলা হবে না। চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। রিক্লাইনার চেয়ারে বসে তাকাতে হবে ওপরে গোল ছাদের দিকে, ঠিক যেন আকাশ দেখছো। প্রজেক্টরের মাধ্যমে সিলিংয়ে ফুটে উঠবে ছবি, কানে আসবে যে ভাষার টিকিট কেটেছ সেই ভাষার ধারাভাষ্য। আর কি, এবার হারিয়ে যাও গ্রহ নক্ষত্রের মাঝে। বলে রাখা ভালো, ভেতরে কিন্তু যা দেখানো হচ্ছে তার ভিডিও করা অ্যালাউড নয়। উইকেন্ডে আসলে কিন্তু ভালোই টিকিট কাটার লাইন পড়ে, তাই টাইম হাতে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। বেরোনোর আগে বলে দিই এবার এখানে আসবে কি করে। মেট্রো করে আসাটা সব থেকে সোজা, চলে এসো ময়দান মেট্রো স্টেশনে, হেঁটে লাগে 5 মিনিটের মতন। তারপর কেমন লাগলো বঞ্জারা বয়েসের সাথে এই নতুন এই ভিডিওটা, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সঙ্গে। আশা করি এতক্ষণে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।